হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজ একটি মজাদার কথা বলবো, অবশ্যই মজাদার। কথাটা হলো, জিরাফ কিভাবে লম্বা গলা পেল তোমরা কেউ জানো? জানো না থাকলে অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই দেখো। অনেক অনেক দিন আগে আফ্রিকা মহাদেশে জিরাফদের গলা ছিল খুবই ছোট, এতই ছোট যে মানুষের গলা থেকেও 1 ইঞ্চির মতো ছোট ছিল। জিরাফেরা এটাকে স্বাভাবিক বলে মনে করত, কিন্তু একটা ঘটনার পরে জিরাফের গলা লম্বা হয়ে গেল। গ্রীষ্মের দুপুরে কিছু জিরাফ পরিবার একসাথে পিকনিকে গেল। সব বাচ্চা জিরাফেরা খেলাধুলা করছিল আর বড়রা গল্প করছিল। টিম নামে এক ছোট্ট জিরাফ, তার মামাতো ভাই বোন টিনা আর মার্গারেটের সাথে বল নিয়ে খেলা করছিল। তারা একজনের মাথার ওপর দিয়ে বল ছুঁড়ে খেলা করছিল। কাছেই একটা দুষ্টু জিরাফ খেলা করছিল, তার নাম এলভিন। টিম টিনা আর মার্গারেটের খেলা দেখে এলভিনের মাথায় হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি আসলো। কিছুক্ষণ খেলার পরে তিনজন বিশ্রাম নেওয়ার জন্য পাশে এক জায়গায় বসে গল্প করতে লাগলো। ঠিক তখনই এলভিন চেঁচিয়ে বলে উঠল, দেখো দেখো তোমাদের বল নেই। সবাই তাকিয়ে দেখলো, তাদের বল এলভিন উপরে ছুঁড়ে গাছের উঁচু ডালে আটকে ফেলেছে। ছোট্ট টিম তার বলের এই অবস্থা দেখে কাঁদতে শুরু করলো। কান্না থামিয়ে সে হঠাৎ বলল, টিনা তুমি আমাকে উঁচু করো, তাহলে আমি গাছ থেকে বল নামিয়ে আনতে পারবো। এরপরে টিম টিনার ওপর ভর করে গাছ থেকে বল পাড়ার চেষ্টা করলো, কিন্তু বলের নাগাল পেতে আরও একটু উঁচু হওয়া দরকার ছিল। টিম মার্গারেটকেও বলল টিনাকে উঁচু করতে। মার্গারেটও তাদের নিচ থেকে উঁচু করে ধরল। টিম বলের নাগাল পেল, কিন্তু হঠাৎ করে মার্গারেটের পা পিছলে গেল। অমনি মার্গারেটের ওপর থেকে টিনা পড়ে গেল। টিমের হাতের ধাক্কায় বল গাছ থেকে পড়ে গেল। টিম এর গলা গাছের দুই ডালের মধ্যে আটকে গেল। ছোট্ট টিম গাছের দুই ডালের মধ্যে আটকে ঝুলতে থাকলো। টিনা আর মার্গারেট বাকি জিরাফদের ডেকে আনলো। এবার সবাই মিলে টিমের পা ধরে টেনে নামাতে চেষ্টা করলো। উপস্থিত সব জিরাফ অনেক টানা টানা করার পরে টিমকে গাছের ডাল থেকে নামাতে পারলো। কিন্তু সবাই আশ্চর্য হয়ে এক অদ্ভুত দৃশ্য দেখলো। সবাই দেখলো যে টানাটানিতে টিমের গলা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু সবাই আবিষ্কার করলো যে গলা লম্বা হওয়ার কারণে টিম অনেক সুবিধা পাচ্ছে, সে গাছ থেকে অনেক সহজে খেতে পাচ্ছে, এমনকি গাছের উঁচু ডাল থেকে পাতা খেতেও তাকে লাভ দিতে হয় না। আর টিমও আরও লম্বা গলা দিয়ে উঁচু থেকে আফ্রিকার অনেক দূরের দৃশ্য দেখতে পেত। এরপরে সবাই এই সুবিধা পেতে উঁচু গাছের সাথে গলা ঝুলিয়ে টেনে গলা লম্বা করে ফেলল। ব্যাস এরপর থেকে জিরাফের গলা হয়ে গেল সবার থেকে লম্বা। সো বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন, লাইক দিলে আমার আরও উৎসাহ বাড়বে এই ধরনের ভিডিও করার জন্য। ধন্যবাদ।